বাংলায় প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মুর্শিদাবাদের শিশুর শরীরে করোনা নয়া স্ট্রেন আবুধাবি থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতায় ফিরে শিশু ওমিক্রন মারাত্মক কিছু নয় সতর্ক থাকতে হবে বার্তা মুখ্যমন্ত্রীর হায়দ্রাবাদ বিমানবন্দরে পরীক্ষাতেই ধরা পড়ে শিশুর কোভিড পজিটিভ জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয় নমুনা তারপর বিমানে কলকাতা রওনা প্রথমে রাজ্যকে কিছুই জানানো হয়নি দাবি স্বাস্থ্য দপ্তরের আরও এক মাস রাজ্যের কোভিড বিধির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নবান্নের পুজোর মতোই বড়দিন আর নতুন বছর উদযাপনের জন্য বিধিনিষেধে ছাড় চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত ছাড় কোভিড বিধিতে পুরো ভোটের প্রচারে নেমেই প্রার্থীদের কড়া বার্তা মমতার কাজ করতে না পারলে কাউন্সিলর হবেন না কোথায় ঘর হবে কেন টাকা দিতে হবে সিন্ডিকেট রাজ রুখতে অনলাইনের মাধ্যমেই পরিষেবা আগেও বলেছেন বাস্তবে কোথায় হচ্ছে পাল্টা শ্রমিকের কলকাতা পুরভোটে স্থগিতাদেশ নয় বাকি পুরসভায় দ্রুত ও যত কম দফায় সম্ভব ভোট করানোর নির্দেশ হাইকোর্টের বকেয়া পুরসভাগুলিতে কবে ভোট জানাতে হবে আদালতকে তেইশে ডিসেম্বর পরবর্তী শুনানি হাইকোর্টের নির্দেশে সিসিটিভি নজরদারিতে পুরভোট শনিবার বিকেলের মধ্যে সব বুথ গণনা কেন্দ্রে বসছে ক্লোজ সার্কিট ক্যামেরা বকেয়া পুরভোট নিয়েও তৎপরতা পাঁচ দফায় ভোট করতে চায় কমিশন ফের বিশ্ব মঞ্চে বাংলা ইউনেস্কোর তালিকায় বাংলার দুর্গোৎসব দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি রাষ্ট্রসংঘের দুর্গাপুজোর অভিজ্ঞতা প্রত্যেকের থাকা উচিত টুইট মোদির বাংলার জন্য গর্বের মুহূর্ত টুইট মুখ্যমন্ত্রীর চারু মার্কেট সুলতান আহমেদ রোডে শিশু সাহিত্যিকের বাড়িতে ডাকাতির অভিযোগ লুটের উদ্দেশ্যে চড়াও দুষ্কৃতীরা বাধা পেয়ে বাড়ির সদস্যকে খুনের চেষ্টা মোবাইল ফোন নগদ টাকা এটিএম কার্ড নিয়ে চম্পট দুষ্কৃতীদের ঘটনাস্থলে পুলিশ বিস্ফোরক বিরাট কোহলি অন্ধকারে রেখেই ওয়ানডের ক্যাপ্টেন্সি থেকে বাদ নাম না করে বোর্ডকে নিশানা বিরাটের ওড়ালেন বিশ্রাম চাওয়ার দাবি দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলবেন জানালেন কোহলি খবর যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো অহেতুক চিৎকার এসব কি আদৌ বিশ্বাস করা যায় এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে তাহলে তাহলে সরিয়ে দিন পাল্টে দিন সব মিথ্যে সব ফেক নিউজ গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই জি চব্বিশ ঘন্টা আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট